ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে। শুক্রবার বিকেলে বেগমগঞ্জের 1 নং আমানুল্লাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলী আহমদ ভোটারদের সাথে চশমা মার্কা নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। চেয়ারম্যান প্রার্থী আলী আহমদ আমাদের নোয়াখালী প্রতিনিধিকে বলেন, আমি আমানুল্লাপুর ইউনিয়নবাসীর সেবা করতে এসেছি, আমার চশমা মার্কায় একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি যদি নির্বাচিত হই, আমানুল্লাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব। আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে আপনি আমানুল্লাপুর ইউনিয়নবাসী জনসাধারণ জন্য কি করবেন, এই বিষয়ে আমাদের মিডিয়াদেরকে বলেন। আমার একটাই উদ্দেশ্য আদেশ হচ্ছে কেন, আমাদের যে যুবক ভাইরা আছে, এই যুবক ভাইকে নিয়ে আমি আমাদের যুবক সমাজ ইচ্ছে করলে আমাদের এই সমাজটাকে সুন্দর একটা সমাজ উপহার দিতে পারে, এবং এই যুব সমাজ ইচ্ছে করলে আমাদের সমাজটাকে ধ্বংস করতে পারে। আমাদের মুরব্বীদেরকে সহযোগিতা যুবক সমাজকে নিয়ে সুন্দর একটা সমাজ উপহার দেওয়ার জন্য মাদক মুক্ত এবং সুশাসন আমরা যখন এই সমাজে কায়েম করতে পারি, সেই জন্য সে আশায় আমি প্রার্থী হচ্ছি। আমার 1 নম্বর আমাদের ইউনিয়নবাসীর কাছে আমার অনুরোধ করছি, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, এবং আমার ব্যাপারে যাচাই বাছাই করে আপনাদের পক্ষ থেকে যোগ্য মনে করেন আমাকে একটা একটা ভোট দিবেন সবার কাছে। আসসালামু আলাইকুম।